যখন যেখানে যেভাবে বিএনপি সমাবেশ করেছে তখন সেখানে আওয়ামী লীগ তার নিযুক্ত পুলিশ দিয়ে নিযুক্ত সন্ত্রাসী বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি চায় জনগণের ভোট, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই সরকার যেহেতু কখনো কোনোদিন ভোটের রাজনীতি করতে পারে নাই, আজকে তারা শান্তি বাহিনীর মতো শান্তি রক্ষা বাহিনী তৈরি করে বিএনপিকে না শুধু মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, পুলিশকে দিয়ে মানুষ মারাচ্ছে। আপনার ব্রাহ্মণবাড়িয়া একটা ছেলেকে খুন করা হয়েছে, কিভাবে তার পেটে ঠেকিয়ে পুলিশ গুলি করেছে, যে কথা বাংলাদেশের জন্য রটে তাহা কিছু না কিছু কোথাও না কোথাও বটে, সবচেয়ে বেশিও বটে, আমরা এটাই দেখছি। এই ব্যাপারে কি নীলুফার চৌধুরী মনি আপনি কি কিছু বলতে চাইবেন? আসলে আপনারা যে এক দফার কথা বলছেন, জনগণকে সাথে নিয়ে সরকার পতনের এক দফার কথা বলছেন, এখন পর্যন্ত তো আপনাদের অনেক ধরনের, সেই গত ডিসেম্বর থেকে অনেক ধরনের আসলে মোবিলাইজেশন হয়েছে, কিন্তু সরকার পতন হবে এরকম মোবিলাইজেশন তৈরি করতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন সরকার পতন হবে এমন মোবিলাইজেশনটা, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। মিটিং করছে বিএনপি, মিটিং করছে বিএনপি, তার নিজের দলকে গুছাচ্ছে। রেভলিউশন কখন কিভাবে হয় এটা কিন্তু কখনো বলে কয়ে আসে না, এটা মনে রাখবেন। আর এখানে আমার ভাই আহমেদ হোসেন ভাই যে কথাগুলো বললেন, খুব দুঃখজনক কথা বললেন, আমি আপনাকে প্রমাণসহ বলছি। আপনি যেহেতু বললেন যে বিভিন্ন মিছিল মিটিং করছে, মানে ক্রনোলজিক্যালি সেখানে উনি বলছেন যে বিএনপির লক্ষ্য হচ্ছে সন্ত্রাস। আমি যদি সদ্য জিনিসগুলো ওনাকে বুঝাই বা ওনাকে দিয়ে আমি যারা দেখছেন দেশবাসীকে বলি, দেখেন বিএনপি থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, সবশেষে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করলো। যখন যেখানে যেভাবে বিএনপি সমাবেশ করেছে তখন সেখানে আওয়ামী লীগ তার নিযুক্ত পুলিশ দিয়ে নিযুক্ত সন্ত্রাসী বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। 17 জন আমাদের নিহত হয়েছে এই এক বছরে, এই এই মিটিংগুলোকে কেন্দ্র করে, এই 10টা বিভাগীয় প্রোগ্রামকে কেন্দ্র করে। অর্থাৎ শান্তি সমাবেশ বলে যেটি তারা বলছিলেন সেটিকে আপনি বলছেন? তারা শান্তি সমাবেশ বলে যে একটা শান্তি বাহিনী ছিল 71-এ, আরেকটা শান্তি সমাবেশ বলে ওনারা একটা তৈরি করেছে, যেখানে বিএনপি মিটিং ডাকে তারা কিছু সন্ত্রাসী বাহিনী মুড়ে মুড়ে স্থাপিত করে রাখে। তারা নাকি চেক দিবে, তারা বিএনপিকে প্রতিহত করবে, তারা তাদের রাখে এক পরলা, দ্বিতীয় পোষণে তারা পুলিশকে রাখে, পুলিশকে কখনো সামনে রাখে, তারপরে গোয়েন্দা সংস্থা রাখে। বিভিন্ন সরকারে থাকলে একটা ফ্যাসিস্ট যা করে, যারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। বিএনপি কী চায়? বিএনপি চায় জনগণের ভোট, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই সরকার যেহেতু কখনো কোনোদিনই ভোটের রাজনীতি করতে পারে নাই, সেই 73-এর নির্বাচনেও যদি আপনি খেয়াল করেন, আপনি যদি পড়েন, সেই দিন আপনার হয়তো জন্ম হয় না, কিন্তু আপনি যদি পড়ালেখা করেন ওইখানে আপনি দেখবেন 73-এও ভোটটা সুবিধার ছিল না, এত লোক নৌকায় ভোট দিয়েছে সেদিন, অস্বীকার করার কোনো জোর নাই। তারপরেও এই 7-8-9 আসন তাদের ভালো লাগে না, হেলিকপ্টারে করে তারা ভোটের বাক্স তুলে নিয়ে আসছে। তারপরে যতবার তারা নির্বাচন করেছে তারা এইভাবেই করেছে। এই যে প্রতিহত করতে জনগণ সরাসরি আসে না, জনগণ কোনো না কোনো দলের মাধ্যমে আসে। আর দলগুলো কি করে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু শপথ নেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, কিন্তু আজকে কি গণতন্ত্রের ছিটাফোঁটা আছে? ওনারা কি করেছেন? ওনারা রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, ভোট 75% রাতের অন্ধকারে ওনারা সিল দিয়ে ফেলেছেন। ওনারা কি করেছেন? ওনারা আগের দিন ভোট করেছেন। ওনারা কি করেছেন? ওনারা 14-1 দলীয় নির্বাচন করেছেন। ওনারা 12-13, 13-14, 15-র কথা বললেন। আমি যদি 2-1 উদাহরণ দেই, 8 ফেব্রুয়ারি 2015 সিজিএস কলোনি আগ্রাবাদ, আওয়ামী লীগ অফিস থেকে পুলিশ কিছু জিনিস উদ্ধার করে, তা কী ছিল জানেন? 10টা পেট্রোল বোমা। 4 ফেব্রুয়ারি 2015 চুয়াডাঙ্গার জীবননগরে যুবলীগের মিজানুর রহমানকে 4টা হাতবোমা সহ গ্রেফতার করেছিল পুলিশ। 1 ফেব্রুয়ারি 2015 রাজধানীর পান্থপথ এলাকায়, পান্থপথ কিন্তু উনাদের 32 নম্বর একদম সাথে, বুঝেন সেখানে কে করতে পারে, জসিম নামে যুবলীগ নেতাকে পেট্রোল বোমা সহ বোমা ছোড়ার সময় হাতে নাতে আটক করে। 1 জানুয়ারি 2014 রাত 8 ছাত্রলীগের 3 জন কর্মী মাগুরার বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। 20 এপ্রিল 2014 ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম ষোলো শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়িতে আগুন দিয়ে শাটল ট্রেন বন্ধ করে দেয়, 8 জন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে সেই দিন যাদেরকে গ্রেফতার করে পরবর্তীতে জানে এই 8 জন ছাত্রলীগ করে। তো এই যে তারা
তারা বলে যে কাজটা বলে সেটা করেন না, আর যেটা করেন সেটা বলেন না। আজকে তারা শান্তি বাহিনীর মতো শান্তি রক্ষা বাহিনী তৈরি করে বিএনপিকে না শুধু মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, পুলিশকে দিয়ে মানুষ মারাচ্ছে। আপনার ব্রাহ্মণবাড়িয়া একটা ছেলেকে খুন করা হয়েছে, কিভাবে তার পেটে ঠেকিয়ে পুলিশ গুলি করেছে, তার অপরাধটা কি ছিল? সে বিএনপির লিফলেট বিতরণ করছিল দোকানে, এটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে? ছাত্র দলের একটা ছেলে এই এই অবস্থা যখন তারা করে, আজকে কি হয়েছে? বিএনপি সঙ্গে করতে করতে সমস্ত বিশ্বকেই বিএনপি মনে করেছেন তারা। আজকে এই যে সমস্ত বিশ্ব থেকে যেভাবে ধিক্কার আসছে, গণধিক্কার আসছে এবং থ্রেট আসছে, যে থ্রেটগুলো ভিসা নীতি বলা হয়, এই থ্রেটগুলোকে স্যাংশন বলা হয়। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই আসছে? শুনেন, তারা তো স্পষ্ট করে বলেছে, আমি ফ্যাসিস্ট সরকারের জন্য বলেছে। আমি কোন আওয়ামী লীগ বা কোন দল কি করলো এখানে, যদি জাতীয় পার্টিও তাদের সাথে থাকে ওটাও প্রযোজ্য হবে। আমি ফ্যাসিস্ট সরকারে কি আছে আপনি হিসাব করেন? আমি তাদের কথা বলছি। আমি যখন আপনার সাথে কথা বলি, আমি এখন বসে দেখলাম আপনার সোশ্যাল নেটওয়ার্কে যে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে শান্তি রক্ষা মিশনের সৈন্য নেবে না জাতিসংঘ। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস এই কথাটা বলেছে। এই যে যেতে যেতে আমি এখন বললাম, আমি কিন্তু বললাম যে এখানে বসে বসে দেখেছি, আমি বলি না এটা ইউনিভার্সাল ট্রুথ, বাট কথা তো যে কথাগুলো বাংলাদেশের জন্য রটে তাহা কিছু না কিছু কোথাও না কোথাও বটে, বেশিও বটে, আমরা এটাই দেখছি।